হ্যালো, আসসালামু আলাইকুম। বাইরে তো একটু বৃষ্টি পড়তেছে, যার কারণে আমাদের ট্রেনের তো একটু সাউন্ডে একটু সমস্যা হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন, সমস্যা নেই। তো আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে শেয়ার করতে চাচ্ছি, আমি কিন্তু সকালবেলা আমাদের লিঙ্ক মনিটাইজের যে আমাদের চ্যানেলটা আছে, এখানে আমি বাইন্যান্সে মানে হামাস্টার কম্বোর্ড বাইন্যান্স অ্যাট দ্য সাবমিট প্রসেসটা কীভাবে করবেন সেটা আমি দেখাইছিলাম। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে প্রসেসিং লেখাটা আসবে না, এখানে কিন্তু আপনার প্রসেসিং চলতেছে এরকম একটা লেখা আসে, আর এটা কিন্তু আমি নিচে একটা আপডেট দিয়েছি, সেটা হচ্ছে যে আমি এটা স্ক্রিন রেকর্ড করতে পারিনি। সেটা হচ্ছে দাদা, আপনার ওয়ান সেনে যারা কানেক্ট করছিলেন ওয়ান সেনটা ক্যান্সেল করবেন, রিসেট উইথড্র অপশানটা কালেকশন করবেন, তারপরে কি করুন, দুই নম্বরে এরকম আসবে লাল বাটনটা, আপনি এখানে রিসেট অ্যান্ড চয়েস আন্ডার এটাতে ক্লিক করবেন, রিসেট হয়ে যাবে। তো ইউআর উইথড্রয়াল এটা ওকে দিয়ে দিবেন, হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা কোন এক্সচেঞ্জারে উইথড্র করবেন, আমাদের উপরে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে উইথড্র করে নেবেন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি অনেকে কিন্তু এইটা ফেস করেন যে উইথড্র প্রসেসিং চলতেছে এরকমের একটা ফেস করেন, তো ওইটা আপনাদের যাতে ফেস করা না লাগে সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি হামেস্টার কম্বোর্ডে চলে যাচ্ছি, আমি হামস্টার কম্বোর্ডে চলে আসলাম। হামস্টার কম্বোর্ডে এসে আমি অলরেডি ঢুকে গেছি, তো এয়ার ড্রপে ক্লিক করবো, এই যে বাইনান্স ইনসেন্স। আপনাদের যে এই KYCটা, এই ওয়ান সেন এয়ার ড্রপে KYCটা কিন্তু আগে থেকে আমরা কানেক্ট করে রাখছিলাম, এটা কী করবো আমরা, ডিসকানেক্ট করে ফেলবো, এটা ডিসকানেক্ট করবো, ডিসকানেক্ট করে তারপরে আমরা নতুন করে সাবমিট করবো বাইন্যান্সে। তো বাইন্যান্স থেকে কীভাবে আপনারা ডিপোজিটের পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার, কিন্তু আমার একটু মেবি একটু লেট হবে, এজন্য আমি এখান থেকে একটু স্কিপ করি। আর একটা বিষয়, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদের কাছে এটাই একটা দাবি করতেছি, সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট একটা করে দিবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন্ট হয়ে নেবেন। ওখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সব বিষয়ে কিন্তু আমরা আলোক করি, যেমন সিটিজেন কিন্তু অলরেডি কাজ চলতেছে, এখনও কাজ চলে, তারা বলছিল 4টা বাজে তাদের আপডেট শেষ হবে, কিন্তু এখন তাদের শেষ হয় নাই। আপনারা কিন্তু খেয়াল করেন আমি কীভাবে আসলাম এখানে, এখানে কিন্তু হামেস্টার লিখতে হবে। আমি প্রথমে চলে যাই অ্যাড ফান্ডে, চলে আসবেন বাইন্যান্সের অ্যাড ফান্ডে, কিন্তু আপনারা বাইবেটে কিন্তু কেউ নেবেন না, বাইবেটে কিন্তু অলরেডি যে ডক কয়েনটা নিয়ে কিন্তু তারা নাটক করছিল, যার কারণে অনেকে কিন্তু লস খেয়েছেন। তো বাইন্যান্সেই নেন, বাইবেটে নিয়েন না, আমি সবাইকে সাপোর্ট করবো ওটাই। তো আমরা অ্যাড ফান্ডে ক্লিক করবো, অ্যাড ফান্ডে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবো, এরপরে আমরা হামস্টার এখানে লিখবো, হামস্টার আমার এখানে লেখা আছে যেহেতু, তারপর সমস্যা নেই, আমি আর লিখি আপনাদের সুবিধার্থে হামস্টার, দেখেন এই হামস্টার, এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে টোন কয়েন চুজ করবেন, টোন কয়েন আমরা চুজ করলাম, ওকে দিলাম, তো আমাদের চলে আসলো ডিপোজিট অ্যাড্রেস, ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কপি করে নেব, ডিপোজিট অ্যাড্রেস এখানে কিন্তু কপি করার সিস্টেম আছে, কপি করে নেব। তারপর আমরা আমাদের বটে চলে যাচ্ছি, বটে চলে আসার পর এখানে আমরা পেস্ট করে দিব ডিপোজিট অ্যাড্রেস, পেস্ট করে দিলাম। এখন আমাদের দরকার মেমো কোড, মেমো নাম্বারটা দরকার, মেমো নাম্বারটা আমরা নিচে নিয়ে নেব, মেমো নাম্বারটা কিন্তু এই, এখানে চাপ দিলে কিন্তু মেমোটা কপি হয়ে যাবে, তো আমরা কপি করে নিলাম।
এরপর আবার আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে সেভ চয়েসে ক্লিক করব। সাথে সাথে ডান হয়ে গেল, দেখেন আমার কিন্তু 1 সেকেন্ডও সময় লাগলো না ডান হতে। আপনারা সাথে সাথে ডান করতে পারবেন। থ্যাংকস, ডান কিন্তু হয়ে গেল। আমার কিন্তু অলরেডি রিকোয়েস্ট টু বাইন্যান্স উইথ সেন্ড। আপনারা দেখলেন আমি কিন্তু সামনাসামনি আপনাদেরকে দেখালাম, আমি কিন্তু কোনো কিছুই করি নেই, ওকে চাপ দিলাম সাথে সাথে কানেক্ট হয়ে গেল। আপনারা কিন্তু এভাবে করতে পারেন, একবার করে নেবেন। অবশ্যই রিসেট ও ড্রয়াল অপশনটা রিসেট করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে কানেক্ট করতে। আমার টেক্সিমটা উঠে গেছে আর এটা কিন্তু 26 তারিখে লিস্ট করবে। তো এই ছিল আমার ভিডিও। তো আমি আপনাদের আবার সাজেস্ট করব, আমাদের চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চ্যানেলটাতে কিন্তু অবশ্যই জয়েন্ট হয়ে নেবেন। আমাদের চ্যানেলটা আপনি দেখেন, এখানে কিন্তু অনেক ধরনের সব কিছুই বলা আছে, যেমন কী মিলল তারা, মানে আমি একটা আপডেট দিয়েছিলাম 14 তারিখে সিটিজেন মাইনিং ইন করবে, মানে কত কয়েন হয়েছে ওটা দেখার জন্য। আমি কিন্তু অনেকটাই আমি এখানে আপডেট দিচ্ছি, যেমন একটা কিন্তু এলন মাস্ক নিজের টুইটারে কিন্তু অলরেডি প্রজেক্টটা লঞ্চ করছে, নতুন প্রজেক্ট, এটাও বেশি দিন লাগবে না, অল্প ভিতরেই এটা লিস্টেড হবে। তো আমার কমেন্ট বক্সে কিন্তু লিঙ্কগুলো দেওয়া থাকবে, এই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনার ওখান থেকে অবশ্যই আমার চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, আপনাদের কাছে আমি এতটুকু দাবি করলাম।